আসসালামু আলাইকুম প্রিয় হোমিও চিকিৎসক এবং শিক্ষার্থী বন্ধুরা, হোমিও এক্সপার্ট সিস্টেমে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি অ্যাকিউট জ্বরের চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমাদের আজকের রোগী অবসরপ্রাপ্ত সরকারি একজন মহিলা চিকিৎসক, যার বয়স হচ্ছে 62 বছর। তিনি নিম্নলিখিত সমস্যার জন্য চিকিৎসা নিতে এসেছেন। তিনি 5 বছর ধরে উভয় কিডনিতে বারবার রিনাল পাথরে ভুগছেন, যার বেশিরভাগই ব্যথাহীন। প্রত্যেক বছর তার মূত্রনালীতে অন্তত 2 বার করে সংক্রমণ হয়। এখন আমরা এই রোগীর ওডিপি অর্থাৎ অরিজিন, ডিউরেশন এন্ড প্রোগ্রেস এটা নিয়ে যদি আলোচনা করি, আমরা দেখব প্রতি সন্ধ্যায় তার শীত করে জ্বর আসে, তাপমাত্রা 101 ডিগ্রি ফারেনহাইট অতিক্রম করে না, সাধারণত কোনো ঘামের পর্ব ছাড়াই নিজে থেকেই জ্বরটা নেমে যায়। এর জন্য সে প্রতিদিন দুর্বল হয়ে পড়ছে। তো আমরা যদি তার জ্বরের শীত অবস্থা লক্ষ্য করি, শীত অবস্থায় তার পেট এবং মাথার অঞ্চলে ঠান্ডা বেশি অনুভূত হয়। তার সারা শরীর ঢেকে রাখতে চায়, শরীর খোলা রাখলে ঠান্ডা লাগে, মুখে শুষ্কতা অনুভব করে, কথা বলতে কষ্ট হয়, পানি পানের তেমন ইচ্ছা নাই, আর যখন সে পানি পান করে বা প্রসব করে তখন সে ঠান্ডা অনুভব করে, তার ঠান্ডা বেড়ে যায়, তার ঠোঁট শুষ্ক আছে, রাতে উত্তাপের পরে শীত বোধ করে, পিপাসা লাগলে সে উষ্ণ পানি পান করতে চায়, কারণ আমরা জানি যে ঠান্ডা পানি পান করলে তার শরীরে ঠান্ডা ভাবটা আরো বেড়ে যায়। তার খাওয়ার ইচ্ছা নাই, পেটের ভিতরে জ্বালা করে, উত্তাপ অবস্থায় অর্থাৎ জ্বর বা শরীর যখন তাপমাত্রা বেড়ে যায় তখন রাতে উত্তাপের পরে তার শীত বোধ করে, পিপাসা লাগলে, যেটা আগেই বলা হয়েছিল শীত অবস্থা যেটা হয়, পিপাসা লাগলে সে গরম পানি পান করতে চায়, খাওয়ার ইচ্ছা নাই, পেটের ভিতরে বমি বমি ভাব এবং জ্বালা করে। শীত অবস্থার মতো তার গরমও বেশি অনুভূত হয় পেটে। আমরা আগেই বলেছিলাম যে তার শীত অবস্থায় পেটে বেশ ঠান্ডা অনুভূত হয়, আবার গরমের অবস্থায়ও তার পেটে গরম অনুভূত হয় বেশি, চোট শুকিয়ে যায়। 1 সপ্তাহ ধরে সে কোষ্ঠকাঠিন্য রোগে ভুগছে, তার টয়লেটে যাওয়ার মতো মনে হয়, তবে মল অল্প এবং শক্ত, তাপমাত্রা 101 ডিগ্রি ফারেনহাইটের বেশি নয়, তার প্রস্রাবের স্বল্পতা আছে এবং প্রস্রাব করতে গেলে তার বেদনা হয় এবং কোপ দিতে হয়। ঘামবিহীন অবস্থায় সকালের প্রথম দিকে তার তাপমাত্রা কমে আসে, কিন্তু ঘন ঘন বেদনাদায়ক প্রসব করার তাগিদ অনুভব করে এবং তার হজমের সমস্যা আছে। আমরা যদি এই রোগের পূর্বের ইতিহাস নেই তাহলে দেখতে পাবো যে তার যে কিডনিতে সংক্রমণ, প্রত্যেকটা সংক্রমণের এর আগে যতবার সংক্রমণ হয়েছিল তাকে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা হয়েছিল। তার কিডনির পাথরগুলো 8 মিলিমিটারের চেয়ে ছোট ছিল। অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে তার মারাত্মক অ্যাসিডিটি হয়েছে, আর তাই কোনো মশলাদার খাবার সে খেতে পারছে না। তিনি 2 বছর আগে সম্পূর্ণরূপে ব্লেন্ড করা খাবার চালু রেখেছিলেন,
অর্থাৎ ব্লেন্ড না করে খাদ্য খেলে তার সমস্যা হতো, কিন্তু এখন 1 বছর থেকে ওই ব্লেন্ড করা খাবারও তার অ্যাসিডিটির কারণ হচ্ছে। তার অতীত ইতিহাস যদি নেই আমরা দেখতে পাব, তার অতীত ইতিহাসে 18 মাস আগে অ্যান্ডোস্কোপিতে তার ডিউডিনাল আলসার ধরা পড়ে, উচ্চ রক্তচাপ ধরা পড়ায় অ্যালোপ্যাথিক ওষুধ দ্বারা চিকিৎসা করা হয়েছে, এখনো তিনি কিছু আয়ুর্বেদিক ওষুধ গ্রহণ করছেন। এখন আমরা এই রোগীর জ্বরের চিকিৎসা কিভাবে করব? এই রোগীর জ্বরের চিকিৎসা করতে গেলে আমাদেরকে স্যামুয়েল হ্যানিম্যানের দৃষ্টিভঙ্গি অনুসরণ করতে হবে। তিনি তার অর্গানন অফ মেডিসিনের ষষ্ঠ সংস্করণে অ্যাবরিজন 243-এ উল্লেখ করেছেন, জলাভূমিতে বাস না করেও কোনো ব্যক্তি অত্যন্ত মারাত্মক প্রকৃতির সবিরাম জ্বরে আক্রান্ত হলে প্রথম দিকে সোরাজনিত নতুন রোগ ক্ষেত্রে সাধারণত যেমন করা হয় কয়েকদিন অন্য শ্রেণীর, অর্থাৎ যেটা সরা দোষ নাশক নয় এমন ওষুধসমূহ হতে সেই বিশেষ রোগীর জন্য সদৃশ ওষুধ প্রয়োগ করতে হবে এবং তাতে কি ফল হয় তা দেখতে হবে। কিন্তু এতে আরোগ্যে বিলম্ব হলে বুঝতে হবে এক্ষেত্রে সুরা বিকশিত হবার উপক্রম করছে, কাজেই সেই ক্ষেত্রে শুধুমাত্র অ্যান্টিসোরিক ঔষধি নির্মল আরোগ্য বিধান করতে পারে। তো আমরা এই সূত্র অনুসারে দেখতে পাচ্ছি যে আমরা প্রথমে চিকিৎসাটা করব, কিন্তু অ্যান্টিসোরিক দিয়ে করব না, অ্যান্টিসোরিক নয় এমন ওষুধে চিকিৎসা করতে হবে। আমরা প্রথমে চিকিৎসা করব জ্বরের তীব্রতা পর্যায়টা নিয়ে, অর্থাৎ জ্বরের যে তীব্র আকার যেটা আছে সেটা আমাদেরকে কমানোর চেষ্টা করতে হবে নন অ্যান্টিসোরিক মেডিসিন দিয়ে, আর একবার এটি কমে গেলে তার সঠিক ধাতুগত এবং অ্যান্টি ম্যাজমেটিক ওষুধ প্রেসক্রিপশন করার জন্য আমাদের দরকার হবে আরও বিস্তারিত কেস হিস্টোরি। তো আপাতত আমরা রোগীর কেস হিস্টোরি নিয়ে যে তথ্যগুলো পেলাম আর জ্বরের যে বৈশিষ্ট্যগত লক্ষণগুলো পেলাম সেটা আমরা দেখতে পাচ্ছি যে শীত অবস্থায় কী হয়, তার মাথায় ঠান্ডা অনুভূত হয়, পেটে ঠান্ডা অনুভূত হয়, রাতে শীতবোধের পরে উত্তাপ, পানি পান করলে বেশি ঠান্ডা লাগে, প্রসাব করার সময় বেশি ঠান্ডা লাগে, গায়ের কাপড় সরানোর সময় আরও ঠান্ডা হয়, ঠান্ডা লাগার সময় ঠোঁট শুষ্ক হয়ে যায়, আর উত্তাপ অবস্থায় কী হয়, পেটে উত্তাপ অনুভূত হয়, রাতে তাপ আসে, জ্বরের সময় খাবারের প্রতি তার অনীহা থাকে, জ্বরের সময় বমি বমি ভাব হয়, জ্বরের সময় পেটে জ্বালা পোড়া অর্থাৎ বুক জ্বালা হয়, জ্বরের সময় প্রসব করার জন্য ঘন ঘন চাপ লাগে এবং বেদনাদায়ক কোপ দেওয়া লাগে, প্রসাবের ভিতরে স্বল্পতা আছে অর্থাৎ স্বল্প প্রসব হয়, গরমের ঠোঁট শুকিয়ে যায়, এছাড়াও আছে তার কোষ্ঠকাঠিন্য আছে, মল শক্ত আছে। তো এই বিষয়গুলো এখন দেখা যাক আমরা হোমিওপ্যাথিক এক্সপার্ট সিস্টেমের মাধ্যমে লক্ষণ আমরা কীভাবে রিপোর্টের থেকে লক্ষণ সংগ্রহ করবো এবং তার ফলাফল বের করবো। তো এর জন্য আমাদের প্রথমে কেস ট্র্যাকিং সিস্টেম ওপেন করতে হবে। কেস ট্র্যাকিং সিস্টেম ওপেন করে আমরা দেখতে পাচ্ছি আমাদের রোগী ডাক্তার সুফিয়া জামান, 62 বছর বয়স, লিঙ্গ মহিলা, এবং আরও অন্যান্য তথ্য আমরা পূরণ করব। করার পরে আমরা এখন রিপোর্টের গ্রহণে ক্লিক করব। এখন আমরা আজকে সরাসরি কেন্টার রিপোর্টারি থেকে তার যে লক্ষণগুলো আমরা সংগ্রহ করে পেলাম সেটা কেন্টার রিপোর্টারির মাধ্যমে ওষুধ নির্বাচন করা হবে। তো প্রথমে আমরা নেব যে তার মাথায় ঠান্ডা অনুভূত হয়, মাথা ঠান্ডা অনুভূত হয়, আমরা এখানে সার্চ করলাম মাথায় লিখে, এখান থেকে আমরা ডবল ক্লিক করে শীত অবস্থা আরম্ভ হয়, বিস্তৃত হয় মাথায়। এরপরে নেব যে পেটে ঠান্ডা অনুভূত হয়, আমরা এখানে উদর মানে পেট উদর নিলাম, শীত অবস্থা আরম্ভ হয় এবং বিস্তৃত হয় উদর হতে। এরপরে একটা লক্ষণ নেব
পানি পান করলে তার বেশি ঠান্ডা লাগে। এখানে আমরা পান করলে লিখবো, পান করলে পানি পান করলে বৃদ্ধি, আচ্ছা এরপর প্রসব করার সময় বেশি ঠান্ডা লাগে, মূত্রত্যাগের পর বৃদ্ধি, গায়ের কাপড় সরানোর সময় আরো ঠান্ডা লাগে, গায়ের কাপড় সরানো অনাবৃত, অনাবৃত হওয়া মানে গায়ের কাপড় সরানো, অনাবৃত হলে বা পোশাক ছাড়লে বৃদ্ধি। এরপরে ঠান্ডা লাগার সময় তার ঠোঁট শুষ্ক হয়ে যায়, তো শুষ্ক এটা আছে মুখমণ্ডলে, অর্ধের ভিতরে আছে ঠোঁটটা শুষ্ক, এরপর একটি লক্ষণ আছে পেটে উত্তাপ অনুভূত হয় অর্থাৎ জ্বর অবস্থায়, আমরা পেট উত্তাপ পেটে উত্তাপ অনুভব, এখানে জ্বর অবস্থা উত্তাপ অনুভব সেটা আমাদের নিতে, জ্বরকালীন জ্বরের সময় তার খাবারে অনীহা, খাবারে অনীহা এটা ক্ষুধা অধ্যায় আছে, এখানে তো আমাদেরকে বিতৃষ্ণা বা বিরাগ, খাদ্যে অনীহা, খাদ্য সাধারণভাবে খাদ্য বস্তু দিয়ে, জ্বরের সময় তার বমি বমি ভাব হয়, তাহলে আমরা জ্বরের এখানে বমি লিখি, জ্বর নিয়ে বমি লিখলাম এখানে, এরপরে জ্বরের সময় তার পেটে জ্বালা পোড়া, পেটে মানে এখানে আসলে পাকস্থলীতে, যেহেতু তার অ্যাসিডিটি হয় তলপেটে হওয়ার কথা না, পাকস্থলীতে হওয়ার কথা, বুক জ্বালা, বুক জ্বালা, জ্বরের সময় তার ঘন ঘন প্রসব হয়, মূত্রথলিতে তার প্রসবের যে বিষয়টা সেটা হচ্ছে বারবার প্রসব হয়, মূত্রবেগ বারবার, মূত্র ব্যক্ত না, মূত্র ত্যাগ বারবার, মূত্র ব্যক্ত আমরা নেবো না, এখানে মূত্র ত্যাগটা নেবো, মূত্র এখানে আমরা একটু মুছবো, মূত্র ব্যক্তটা মুছে আমরা নেবো মূত্র ত্যাগ বারবার। এরপরে জ্বরের সময় তার প্রসাবে কোদ দিতে হয়, কুণ্ঠন, কুণ্ঠন মানে কোদ, কুণ্ঠন লিখলাম, তার সময় তার প্রসবের প্রসব স্বল্পতা, মূত্র পৃচ্ছতা, মূত্র পৃচ্ছতা মানে প্রসবের স্বল্পতা, প্রসবের স্বল্পতা লিখতে হবে। এরপরে
বলেছিল যে তার কোষ্ঠকাঠিন্য আছে, কোষ্ঠকাঠিন্য আমরা কোষ্ঠকাঠিন্যটা আছে মরণালী অধ্যায়ের ভিতরে আছে কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠ দেখলাম কাঠাম এমনি চলে আসবে, কোষ্ঠকাঠিন্য মল শক্ত, মল শক্ত মোটামুটি আমাদের লক্ষণগুলো নেওয়া কমপ্লিট। আমরা এখন ফলাফলে চাপ দিলাম, আমরা ফলাফলে চাপ দিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের নাক্স ফর্ম 30 পয়েন্ট পেয়েছে। এখন আমরা সম্পূর্ণ ফলাফলে যাই, সম্পূর্ণ ফলাফলে কি দেখছি আমরা এখন ফিল্টারিং করব। আমরা জানি আমাদের রোগীটা, আমরা টেস্টিং করার সময় জেনেছিলাম যে রোগী হচ্ছে শীতকাতর, আমরা এখন এখানে শীতকাতরে ক্লিক করলাম, এখন ফিল্টারে চাপ দেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নাক্স ভম 30 পয়েন্ট, এর পরবর্তীতে আছে আর্সেনিক। তো এই রোগীর জন্য আমরা নাক্স ভম দিব কিনা তার জন্য আমরা আরো অ্যানালাইসিস করতে পারি, যেমন রোগীর যে সাধারণ পরিস্থিতি, ওষুধটি সাধারণ পরিস্থিতি ক্লিক করলে আমরা নাক্স ভমের কিছু লক্ষণ আমরা দেখতে পাচ্ছি এখানে। আমরা নাক্স ভম এখানে কিন্তু অজীর্ণ, অম্ল, এই বিষয়গুলো কিন্তু নাক্স ভমের ভিতরে আছে, যেটা আমাদের রোগী ভিতরে এই লক্ষণগুলো তীব্রভাবে আছে আমরা টেস্টিং করার সময় জানতে পেরেছি। রোগী মানসিক পরিশ্রম করে এটা আমরা জানি, এবং এখানে কোষ্ঠকাঠিন্যের লক্ষণ কিন্তু নাক ভূমিকার ভিতরে আছে, এবং শীতকাতর খুব এটা আছে, তার অনুপূরক সম্পর্ক এখানে দেখতে পাচ্ছি আমরা। তো নাক ভূমিকা আমরা জানতে পারলাম, কিন্তু আমরা তো আর্সেনিক নাই, আর্সেনিকের ভিতরে কিন্তু এই রোগীর সঙ্গে কিন্তু অনেকগুলো ম্যাচ করে না। আর আমরা আর্সেনিকের লক্ষণ এখানে যেটা আছে চরিত্রগত লক্ষণ, সেগুলো কিন্তু ম্যাচিং করছে না। আমরা যদি ক্যান, আমরা মেট্রিমেডিকা যদি নাক্স ভূমিকা দেখতে চাই, এখানে ক্লিক করলে কিন্তু আমরা নাক্স ভূমিকা তার লক্ষণগুলো আমরা পুরো মেট্রিমেডিকা দেখতে পাবো। তার প্রদর্শক লক্ষণ বারবার মলত্যাগ প্রবৃত্তি, মলত্যাগের কোষ্ঠ পরিষ্কার হয় না, প্রবল জ্বর, জ্বরের লক্ষণ কিন্তু এখানে আছে, গায়ের লেপ বা চাদর খুলতে দেয় না। ওই যে আমরা আগে জেনেছি যে তার গায়ের কাপড় খুললে শীত বেড়ে যায়, তো অনেক কিছু আছে কিন্তু নাক্সের ভিতরে আছে। একটা বিষয় হচ্ছে যে আমরা জানি যে রোগী, কোনো রোগী যদি দীর্ঘদিন ধরে কোনো অ্যালোপ্যাথিক ওষুধ সেবন করে, সেক্ষেত্রে কিন্তু তার প্রতিষেধক হিসেবে নাক্স ভূমিকা প্রয়োগ করতে হয়। তো আমরা দেখা যাচ্ছে যে আমরা সব দিক থেকে জানতে পারলাম যে নাক্স ভূমিকাই ওই রোগের জন্য একমাত্র রিমেডি, যেটা তাকে খুব দ্রুতই তার জ্বরের প্রকোপ কমিয়ে দেবে, এবং যে তার পাকস্থলীর যে সমস্যা, হজমের সমস্যা ছিল সেটা দূর করবে আমরা আশা করি। তো এখন আমরা যেহেতু আমাদের এখানে সমস্ত ফলাফল নেওয়া হয়ে গেছে, আমরা এখন এই ফলাফল, এই ডাক্তার সুফিয়া জামান নামে ফাইলটা সেভ করব, এবং আমরা কেস টেকিং ফিরে যাব। কেস টেকিং ফিরে গিয়ে তার প্রেসক্রিপশন তৈরি করব। এখানে প্রেসক্রিপশন ক্লিক করলাম, প্রেসক্রিপশন ক্লিক করে এখানে ডাক্তারের নাম ঠিক, এখানে রোগের নাম, ঠিকানা, অন্যান্য যা তথ্য লেখার দরকার আমরা এখানে লিখবো, যে আমরা লিখতে পারি নাচ, তার আগে আমাদের এখানে তারিখ লিখতে হবে, এখানে তারিখটা কপি করে নিয়ে আসি, তারিখটা এনে আমরা লিখলাম নাচ 200। সকাল ও রাতে দুই মাত্রা করে 7 দিন সেভ করি। তো এখন যদি প্রেসক্রিপশনে এখানে প্রিন্ট করি, ক্লিক করি, আমরা এখানে তার কি মেডিসিন দেওয়া হলো এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং এটা এখানে প্রিন্টে ক্লিক করলে আমরা এটা রোগীর জন্য এটা আমরা প্রিন্ট ক্লিক করলে প্রিন্ট করতে পারবো। তো এই ছিল মোটামুটি আমাদের অ্যাকিউট জ্বরের চিকিৎসার জন্য আমরা কীভাবে কেস টেকিং করলাম, তার বিস্তারিত বর্ণনা। আশা করি ভিডিওটা দেখে সবাই বুঝতে পারছেন এবং কীভাবে অ্যাকিউট জ্বরের চিকিৎসা করতে হবে অ্যানিমেলের নিয়ম অনুযায়ী সেটা আপনি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।